দর্শক সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে সুনামগঞ্জে একদল তরুণের গণগ্রন্থাগার গড়ে তোলার বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, গণগ্রন্থাগারের পরিধি বাড়ানো এবং পর্যাপ্ত বই যোগানে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সাথে জানাবেন যে এই লাইব্রেরি ঘিরে এলাকার মানুষ কি বলছেন? ধন্যবাদ। আফসানা, যেমনটা বলছিলেন, আসলে বর্তমান সময়ে যুব সমাজ এবং স্কুল কলেজের পড়ুয়া অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল এবং ইন্টারনেটে আসক্তিতে আসক্ত হয়ে পড়ছে। এর এই আসক্তি থেকে দূরে রাখতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গাইড্ডা গ্রামের শিক্ষিত যুবকরা, তরুণরা, বিশেষ করে স্কুল শিক্ষক এবং শিক্ষার্থীরা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উদ্যোগটা নিয়েছেন, একটি পাঠাগার গঠন করেছেন। তবে আমাদের কাছে তারা যেমনটা জানিয়েছেন, এই গণগ্রন্থাগারে বেশ কিছু বইয়ের সংকট রয়েছে। একটি বিশাল সেলফ আমরা দেখে আসছি, এই সেলফটিতে অনেক বইয়ের প্রয়োজন। তারা আরেকটা যেমন জানিয়েছেন, তারা পাঠকরা এই গণগ্রন্থাগারে এসে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বই পড়ছে। তবে তাদের একটি ব্যতিক্রমী উদ্যোগ হলো, তারা এই গণগ্রন্থাগারের পাঠক এবং পরিচালক সবাই শিক্ষক শিক্ষার্থী, তারা নিজেরা বাড়ি বাড়িকে বই বিলি করছে। তবে তাদের বড় সমস্যা হলো, যেটি বই বিলি করতে বর্ষাকালে বা রোদে বৃষ্টিতে অনেক বই নষ্ট হয়ে যায়, সবসময় বই বিলি করা যায় না, এবং বিলিখিত বই আনতে গিয়ে অনেক সময় বইগুলো ভিজে নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তারা যেমনটা জানিয়েছেন, এই লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের প্রয়োজন। বিভিন্ন এলাকায় তারা যোগাযোগ করছে প্রশাসনের সাথে, সমাজসেবী লোকজনের সাথে অনেকে আশ্বস্ত করছেন তাদেরকে বই দেবে। তবে তাদের একটি ভ্যানের প্রয়োজন, যে ভ্যান দিয়ে তারা পাঠকদের বাড়ি বাড়ি বই পৌঁছে দেবে এবং যেসব বই পড়া শেষ হয়ে যাবে সেসব বই নিয়ে আসবে। তারা আরও যেমনটি জানিয়েছেন, যে বর্ষাকালে বিদ্যুতের যখন লোডশেডিং হবে তখন যাতে লাইব্রেরি আলোকিত থাকে সেই জন্য একটি সৌর বিদ্যুতের প্রয়োজন, এবং লাইব্রেরির নিরাপত্তার জন্য একটি সিসি ক্যামেরার প্রয়োজন, এবং লাইব্রেরিতে যেসব পাঠকরা আসে বই পড়ে তাদের বিভিন্ন তথ্য পাতার জন্য একটি কম্পিউটারের প্রয়োজন। আমরা এইসব বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানিয়েছেন, ইতিমধ্যে গাইড্ডা গ্রামের যুবকদের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাধাঘাট ইউনিয়ন পরিষদের মাধ্যমে, এলজিএসপি প্রকল্পের মাধ্যমে একটি ভবন করে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য সংকট নিরসনে তারা চেষ্টা করবেন বই সহ অন্যান্য সামগ্রী তাদেরকে দেওয়ার। তবে স্থানীয় পাঠকদের সাথে আমরা কথা বলেছি, তারাও দাবি জানিয়েছেন আমাদের কাছে, যেমনটা বলেছেন, যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন যদি এই পাঠাগারে বই দিতে এবং তাদের সমস্যা সমাধানে, সংকট নিরসনে এগিয়ে আসে, তাহলে এই পাঠাগারটি শুধু গাইড্ডা না, গাইড্ডা গ্রামের আশপাশ সহ তারা উপজেলা সদরও বিভিন্ন এলাকায় তারা বই বিলি করতে চায় ব্যানের মাধ্যমে। তাদের প্রাথমিকভাবে এবং কিছু বইয়ের প্রয়োজন এবং একটি ব্যানের প্রয়োজন। আফসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন বিন্দু তালুকদার।